ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর্নিং টিপস 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিং আইডির সর্বশেষ নতুন একটা আপডেট, যেটা কিন্তু আগামীকাল আসতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন রিং আইডির নিয়ে বিভিন্ন টেলিভিশনে কিন্তু অলরেডি সংবাদ প্রকাশিত হচ্ছে, যেখানে কিন্তু 7 দিনের মধ্যে তারা সরকারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু সকল ইউজারদের দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তো খুব দ্রুত কিন্তু রিং আইডির ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আনফিউজ হয়ে যাবে। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে 1 তারিখে রিং আইডির লাস্ট আপডেট জানানোর কথা ছিল। এটা কিন্তু বিভিন্ন রিং আইডির এজেন্ট যারা রয়েছেন, গোল্ডেন বা VIP, সো বিভিন্ন এজেন্টদের মধ্যে কিন্তু রিং আইডির 1 তারিখে যে আপডেট, সেটা কিন্তু রিং আইডির চূড়ান্ত আপডেট আপনারা বলতে পারেন। যেখানে রিং আইডি আসলে তাদের কার্যক্রম বা ক্যাশ আউট কার্যক্রম, সকল কার্যক্রম কবে থেকে চালু করবে, এটার কিন্তু একটা বিস্তারিত বর্ণনা যেটা নোটিশের মাধ্যমে জানানোর কথা রয়েছে। তো যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে 1 তারিখে এই বিষয়টি চূড়ান্ত হবে। যদিও বিভিন্ন এজেন্টদের মধ্যে এই বিষয়টি নিয়ে এখনও কাজ করতেছে এবং পরিচালক গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম রিং আইডির আসলে বন্ধ হয়ে গিয়েছে, আপনারা জানেন। সো দেখা যাচ্ছে যে রিং আইডির যদি 1 তারিখে নতুন আপডেট আসে, সেখানে কিন্তু দেখা যাবে যে টাকা মানে ক্যাশ আউটের টাকাটা আসলে কবে দিবে, কিংবা ইউজাররা আসলে এখন বর্তমান পরিস্থিতি যেহেতু কোনো রকম টাকা পাচ্ছে না, তাহলে তারা কীভাবে টাকাগুলো পাবে এবং সরকার থেকে রিং আইডির বিরুদ্ধে কী কী নির্দেশনা এসেছে, এই সমস্ত কিছু কিন্তু আপনারা শীঘ্রই মানে 1 তারিখের মধ্যে কিন্তু জানতে পারবেন। তো বিষয়টা নিয়ে এখন তারা কাজ করতেছে, বলতেছে যে 24 ঘন্টায় কিন্তু এই বিষয়টি নিয়ে এখন কাজ করতেছে রিং আইডি কর্তৃপক্ষ। যদিও CID তথ্য মতে রিং আইডির কার্যক্রম চালু করা হবে CEO দেশে আসার পর, কিংবা চেয়ারম্যান দেশে আসার পরই রিং আইডির চূড়ান্ত কার্যক্রম চালু করা হবে। এছাড়া কিন্তু রিং আইডির কার্যক্রমগুলো আসলে চালু করা সম্ভব নয়। তো আপনারা যারা গ্রাহক রয়েছেন তারা আসলে ওয়েট করে দেখেন যে রিং আইডি আসলে 1 তারিখে কী আপডেট দিতে চাচ্ছে, কিংবা রিং আইডির নতুন যে আপডেট সেখানে তারা কী কী পরিবর্তন কিংবা নতুন কী বিষয়ে তারা কাজ করবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আর রিং আইডির নিয়ে আপনার কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার এই মতামতটাও কিন্তু পরবর্তীতে সো ইউজাররা রিং আইডির পাশে থাকলে কিন্তু রিং আইডি আমাদের মাঝে আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো বর্তমান পরিস্থিতিটা যদিও রিং আইডির একটু আসলে বলা যায় যে খারাপ অবস্থা রয়েছে, কারণ বর্তমানে রিং আইডির CEO এবং চেয়ারম্যান দুজনই কিন্তু দেশের বাইরে, কিংবা একজন কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়ে আছে। যদিও এখন পর্যন্ত রিং আইডির বিরুদ্ধে বড় ধরনের কোনো প্রতারণার প্রমাণ আসলে পাওয়া যায়নি, তো এই জন্য মূলত তারা এটার যে ফলাফল সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। এবং বাংলাদেশের আইনি প্রক্রিয়া কিন্তু একটু অনেকটাই স্লো, এই জন্যই কিন্তু আসলে এই সময়টা লাগতেছে। এটা কিন্তু CEO নিজেই বলেছেন যে আসলে রিং আইডির বিরুদ্ধে তারা যে আইনি প্রক্রিয়ার নিচ্ছে সেই আইনি অনুযায়ী কিন্তু রিং আইডি কার্যক্রম করতেছে, তো এই জন্য মূলত সময় লাগতেছে। তো এই জন্য ইউজারদের তারা কিন্তু ধৈর্য ধরার কথাটি বলেছেন। তো আশা করি আপনারা রিং আইডির বিরুদ্ধে অনেক দিন ওয়েট করেছেন এবং ভবিষ্যৎ আপনারা দেখবেন যে আসলে রিং আইডি আপনাদের জন্য কী করে। তো এই প্রত্যাশাই আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।